আমরা জলসা করতে যাই, খোঁজ নিয়ে দেখবেন আসামের বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী নাম তার শ্রী হিমন্ত বিশ্ব শর্মা, আসামের 614টা মাদ্রাসা বন্ধ করে দিয়েছে যেখানে আরবি পড়ানো যাবে না, পড়াতে গেলেই ওই ওখানকার রাজ্যপাল সই করে দিয়েছে আরবি পড়লেই গ্রেফতার করবে পুলিশ। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। আসামের জমিনে 614টা মাদ্রাসা বন্ধ করিয়ে আরবি পঠন বন্ধ করে দিয়েছে। আমি আপনাদের জিজ্ঞেস করছি, আরবি ভাষাটা কি শুধু মুসলমানদের ভাষা? আগে হ্যাঁ বলুন না বলুন। আরবি ভাষা কি মুসলমানদের? না, আরবি ভাষা তো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। ক্লাসিক্যাল মানে ধ্রুপদী ভাষা। এই শুনুন, আমি দু সাবজেক্টে এমএ পাস। আপনি ওই ঘটকপুকুরের নলমুড়ির আব্দুল আলী গালিব সাহেব ছিল না, আমরা একসাথে ওয়াজ করতাম, জিজ্ঞেস করে দেখবেন। এখন শুধু মনার সিরাজুল সাহেব বেঁচে আছেন, ওনাকে খোঁজ নিয়ে দেখবেন। আমি অনার্স এমএ বিএড ইউনিভার্সিটির, আমি চাকরি করি না, সবাই জানেন চাকরি অ্যাপয়েন্টমেন্ট, আমি গল্প করছি না। আমি আপনাকে তাই বুঝিয়ে দিয়ে যাচ্ছি ছোট করে, আসামের গভর্নমেন্ট আরবি ভাষাকে ব্যান করতে চাইছে, অথচ আরবি ভাষা হচ্ছে ক্লাসিক্যাল ভাষা, আরবি ভাষা হচ্ছে ধ্রুপদী ভাষা, আরবি ভাষা হলো হিন্দু জৈন খ্রিস্টান সমস্ত মানুষের ভাষা। এটা আগে বুঝে নেন, আগে বুঝে নেন, আমি বুঝিয়ে দিচ্ছি আরবি ভাষা সমস্ত মানুষের। এটা আগে আমি বললাম, জিন্সের টাইট প্যান্ট পরো কেন? তুই বসতেই পারছো না, রাগ করো না, ও বসতেই পারছে না। হ্যাঁ, কেন আমার মতো পায়জামা পরতে পারো না? এই পায়জামা দেয় আমাদের ফের, আমি দেখাচ্ছি, এই পায়জামা পরবে আর এর মধ্যে আন্ডার প্যান্ট পরবে, পাগলা হাওয়া ঢোকে, ও শালা গামলা মতন ওতে হাওয়া ঢোকে না, এই কথা বুঝতে পারছে না। তবে আমি আপনাদেরকে লুঙ্গি পরতে বলতাম, কি লুঙ্গি? কাঁটা লুঙ্গি, সেরা লুঙ্গি, সুন্নত। কিন্তু আমি ওইটা পরতে পারি কেন? আমার নিজের ঘুমির খুব দোষ। হ্যাঁ, যে কাঁটা লুঙ্গি পরি আসি সকালবেলা উঠে দেখেন মাথা রেখে বসি রই, ওই ভয়তে আমি ওই সুন্নতটা আমি নিজে আমল করি না, তাই আপনাদেরও আমল করতে বলছি না। সেরা লুঙ্গি পরা সুন্নত বলো ভাই, কিন্তু মুশকিল হলে বুঝেছেন আমার কাছে ঘুমির ফেরা, ওই জন্যই আমরা সেলাই করি পরি, ভুল বুঝবেন না। এ বসতে পারতেস না পাগলা, যেটা বলছিলাম শুনে নিন ভাই, আপনারা বোঝার চেষ্টা করবেন। আরবি ভাষা হলো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, এ ভাষাটা কার? জোরে বলুন, আরো জোরে বলুন, ভালো ভালো করে বলতে হবে, জোরে বলতে হবে, এ ভাষাটা কার? আল্লাহ। আল্লাহ, আল্লাহকে, আল্লাহ হচ্ছে এই পৃথিবীর সকলের মাওলা, ভালো করে শুনে নিন এবার বোঝার জন্যে। আপনারা একটু উত্তর দেবেন, এই পৃথিবীতে আল্লাহর তরফ থেকে কখানা কেতাব এসছে? না, 104 খানা ভাই, একটু ভুলেই যাচ্ছে ভাই, আপনি আবার বাড়াই দিলেন কেন? দূর 114টা লাইনই আছে, লাইনই আছে, 10 বেরিয়ে গেছে যাগ্গে। 4খানা হলো কেতাব, 100 হলো সহিফা, যারে বলে ছোট কেতাব, মোট 104 লিখুন। এই 4টি কেতাবের একটির নাম জুবুর, একটির নাম তাওরীত, একটির নাম ইনজিল, একটির নাম হলো কুরআন। এই 4টি কেতাব, কিন্তু মালিক কজন? গুড, মালিক একজন। এবার লক্ষ্য করুন, বলুন তো, আপনাকে বলবো না, বলুন তো ভাই, জুব্বুর এসেছে দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে, যে দাউদ নবী বটি কাঁচি ছুরি নয়, লোহা হাতে নিয়ে বলতো, এই লোহা তুই বটি হয়ে যা, এটা ছিল ওনার মোজেজা, সাথে সাথে লোহা বটি হয়ে যেত। আল্লাহ দাউদ নবীর কাছে যে জুব্বুর পাঠিয়েছিল, খামারাইটের ভাইয়েরা বলতে পারেন সেটা কোন ভাষা? আরবি ভাষা। বাহ, সবাই একমত, আরবি ভাষা, মিথ্যে কথা, গুড। ভাষাটা হলো হিব্রু ভাষা, আরবি ভাষা বলি বসে থাকলেন, হিব্রু ভাষা, তখন তো আরবি আসেনি। ও বাপ, তখন আরবি নেই বাপ, আপনিও বললেন বুড়ো মানুষ। ভাষাটা হলো হিব্রু ভাষা, ভালো করে বুঝবে। আচ্ছা, ভাষা হিব্রু, কিন্তু মালিক কে? গুড। এই এই, আপনি না, এই শুন, মোবাইল এখন ওয়াজ তুলবেন না, বন্ধ করে দেন, ওটা তুলতে হবে না, আমি তো তুলতে দিচ্ছি না। দেখেন না, সব আলেমরা ওয়াজ তুলতে দেয়, নেটে ছেড়ে দেয়, আমি বিরোধী ওর, কারণ রুজির দায়িত্ব আল্লাহর। এই নেটে ছেড়ে দিয়ে অ্যাডভার্টাইজ করে দাওয়াত হয় না,
কথা বোঝা যাচ্ছে না? আমি যে আজ এখানে খাবো, আল্লাহ আমার জন্মানোর 50,000 বছর আগে লিখে রেখে দিয়েছে যে আজিজুর 2021 সালের ফেব্রুয়ারি মাসে খামারাইতে গিয়ে একটু নাস্তা করবো, আল্লাহ লিখে তাই খাইছি। পাগলা, ভাগ্যে না থাকলে হবে না গো, ওটা অ্যাডভার্টাইজ কিছু হয় না, অস্তুলবেন না আপনারা। যেটা বলছিলাম ভাই, তাহলে ভাষা হলো হিব্রু আর মালিক হলো আল্লাহ। একটু পরে আবার আসছি, বলুন তো এরপরে মুসা নবীর কাছে এসেছে তাওরীত, যে মুসা নবী ফেরাউনের ছেলে হিসাবে লালিত হচ্ছিল মনে করে দেখুন, অথচ ফেরাউন তাকে মেরে ফেলবে বলে মনে করে দেখুন, গোটা এলাকায় বাচ্চা হলে নারীর পেট কেটে শিরশ্ছেদ করার ফতোয়া দিয়েছিল। আমার আল্লাহ মুসাকে ফেরাউনের বাড়িতেই মানুষ করাচ্ছে, কোন ঘরে? যে ঘরে ফেরাউন আর মাসিয়া ঘুমায়, এক নাম্বার ঘর সবচেয়ে বড়। একটু জোরে বলবেন না, তোমার ঘুমাবাও, ঘুমার ব্যবস্থা করছি, দাঁড়া। একটু জোরে বলবেন না, এই আমার কথা বুঝতে পারছেন না? ভালো করে বুঝতে হবে। মুসা আলাইহিস সালামের বয়স 10, কত বয়স লিখে নাও, মুসা নবী 10 বয়স আর ফেরাউন বলছে, দেখো মুসা আমি তো খোদা। মুসা নবী হাসছে, বলছে আপনি খোদা? হ্যাঁ তা তো খোদা। তো বলে বলে আপনি তো খোদা, তা কী প্রমাণ হবে? বলে দাঁড়াও না, আমি না আজকে এই 3,000 লোকের নিমন্ত্রণ করেছি, ওদের খাওয়াবো বাবা। বলে কী খাওয়াবেন? বলে আমি তো বড় খোদা, এই জন্য প্রত্যেকের একটা করে আস্ত ছাগল ভাজা, নাড়ি ভুড়ি বার করিয়ে ছাগল ভেজে দিয়েছি প্রত্যেকের পাতে। তবে শুরু হবে তুমি উদ্বোধন করলি, তুমি আমার ছেলে, তুমি আমার বাপ, তুমি আমার পরে রাজা হবে। মানে আব্বা ঠিকই আছে, আমি উদ্বোধন করবো যদি আল্লাহ চায়। ফেরাউন তো জানে না, দুপুরবেলা 3,000 লোক প্রত্যেকের পেয়ালায় একটা করে খাসি, আস্ত খাসি গো, আস্ত ভাজা। বিয়ের সময় জামাইয়ের পাতে যারা দিত মাথা দেয় না, এই আপনাদের এখানে দেয় না? বিয়ের সময় শাশুড়ি বলে আস্ত মুরগি ভাজা দাও জামার, যতই তুমি দাও, জোম জামাই ভাগ না, শালা তিন নেই আপনা, যতই জামাই দিয়ে খাওয়াও, ও বলবে তোর মা কী দেশে রে, কী দেশ রে, হাসবেন না, বাস্তব বলছি। এখন মুসা আলাইহিস সালাম যখন খেতে বসছে, উনি উদ্বোধন করবে, আমার আল্লাহ বলছে মুসা এটা হচ্ছে এলাহাম, এলাহাম। আল্লাহ বলছে মুসা ফেরাউন তো নিজেকে বড় খোদা বলছে, তা তুমি একটুখানি ওই ছাগল ভাজার গোস্ত ধরিয়ে টানো, আমি আল্লাহ খেলা দেখাই। এখন এবার না, এবার ভোটে সব বলছে খেলা হবে, খেলা হবে বলছে না, উই যদি ব্যাখ্যা হয় না 2 ঘন্টা যাবে। তো ভোটের সময় তো আপনারা আমার তাড়াই দেবেন, কোন ওই ভয়েতে করছি না, আপনাদের ভাব তো জানি নে বাঙরে, ওই ভয়েতে করছি না। আল্লাহ বলছে মুসা রে আমি খেলা দেখাচ্ছি, এবার খেলা দেখো কি খেলা। আল্লাহ বললে মুসা আপনি ওই ওই গোষ্ঠা ধরে টানুন, আর আমি আল্লাহ খেলা দেখাবো। ওই যেই মুসা আলাইহিস সালাম ভাজা ছাগলের গোশ ধরে টেনেছে, অমনি 3,000 ছাগল আল্লাহর হুকুমে জীবিত হয়ে পেয়ালা থেকে লাফ মেরে বাইরে বেরিয়ে যাচ্ছে। ফেরাউনকে বলছো 3,000 ধরে, এই বড় খোদা ভাজা ছাগল জানতই তো ধর। ফেরাউন বলছে কি করে ধরব, মুসা কি হইলো? বলে তা তো আমি জানি না, 3,000 ধরলো, ফেরাউনকে পেটাতে যায় শালা। দুপুরবেলা নিমন্ত্রণ করিস, খাবার দাও, এই এই মুসা নবীর কাছে আল্লাহ তাওরীত পাঠিয়েছিল। তাওরীত কি পাঠিয়েছিলেন, কোন ভাষা? আপনি তো একটা বললেন, এটা পারবেন, আপনার দোষ না, এটা কোন ভাষা লিখুন। এটা হলো তিবিয়ানি ভাষা। কি ভাষা? তিবিয়ানি ভাষা, তিবিয়ানি, কিন্তু মালিককে। গুড। এরপরে এসেছে ইঞ্জিল, যে মেয়েটির বাচ্চা হবে, বাচ্চা হবে, মেয়েটির স্বামী নেই, মানে ডিম্বকোষ, মেয়েটির ডিম্বকোষ আছে, শুক্রকিট নেই, মানে পুরুষ নেই। আল্লাহ বলে জিবরাইল, আমার জিবরাইল, আমার ইচ্ছা হয়েছে
মরিয়মের বাচ্চা হবে। জিবরিল মা মরিয়মের গোসলখানা হাম্মাম খানায় ঢুকে বললে, মেরিয়াম মেরিয়াম, আল্লাহর হুকুম হয়েছে, হুকুম হয়েছে, হুকুম হয়েছে, আপনার বাচ্চা হবে। মা মরিয়াম বললে, কি করে হবে? কোন পুরুষ আমার স্পর্শ করে না। জিবরিল বলে, কালা কাজা লেখা, আল্লাহ বলে দিয়েছে মরিয়াম, তাই তোমার পেটে বাচ্চা যাবে। জোরে বলতে পারেন না? বলে দিয়েছে কে? চিল্লে বলুন, আল্লাহ বলে দিয়েছে মরিয়মের পেটে বাচ্চা হবে। একটু জোরে বলুন। আপনাদের মনে নেই, ওয়াজ বোঝা যাচ্ছে কি? অথচ বাচ্চা হতে গেলে কি লাগে? পুরুষের শুক্রকিট পোকা লাগে, পোকা। পোকা ছাড়া বাচ্চা হবে না, পোকা চাই। কিন্তু এর পোকা নেই, বাচ্চা হয়ে গেল পেটে। মনে করে দেখুন, আপনাদের মনে নেই, মনে আছে? উনি দাঁড়িয়ে আছেন, মা মরিয়াম কোথায়? বাইতুল মুকাদ্দিসের কাছে। আপনাদের মনে নেই, হাওয়া এসে 12 কিলোমিটার দূরে নিয়ে গেছিল, হাওয়া এসে হাওয়া উড়িয়ে। লম্বা কাহিনী বলছি না, আমার ভাষাটা বোঝানোর জন্য বলছি। মনে করে দেখুন, এই ঈসা, এই মরিয়মের পেটে বাচ্চা হলো, তার নাম ঈসা রুহুল্লাহ। আর এনার কাছে আল্লাহ পাঠালি ইঞ্জিল। এবার আপনারা বলুন তো, ইঞ্জিলের ভাষাটা কোন ভাষা? আপনারা জানেন কি জানি না, মুরব্বী লিখে নেন, ইঞ্জিলের ভাষাটা হলো সিরিয়ানি ভাষা, সিরিয়ানি। মালিক হলো আল্লাহ, ভাষা হলো সিরিয়ানি। তাহলে চারটে কেতাব, ভাষা হলো চার রকম, হিব্রু, হিব্রু, তিবিয়ানি, সিরিয়ানি, আর আরবি। কোরআনটা আরবি ভাষায়। এবার আপনারা বলুন, আরবি ভাষায় তথা আমরা যারা এখানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, মুসলিম ভাই সব, আমাদের নববর্ষের নাম কি? মানে প্রথম কোন মাস আমাদের নববর্ষ? জোরে বলুন। এই বৈশাখ বললো কে? দাঁড়া, ভুল বলিছেন, দাঁড়ান না, যে বৈশাখ বলে সে ভুল বলিনি। কেন? আমরা বাঙালি হিসাবে বৈশাখ দিয়ে আমাদের প্রথম বাংলা মাস গণনা হয়, ওটা ভুল না। বকতুস কেন? ওর কথা বোঝা যাচ্ছে না? ভুল বলি বলি বকে অনেকে, অনেক বলি না, ভুল না, ওটা ঠিক। কিন্তু আমাদের নববর্ষ, নতুন বছর হলো মহররম। কি নাম? জোরে বলুন। মহররমের বাংলা মানে কি লিখুন? মহররমের বাংলা মানে হলো নিষিদ্ধ, কমা, পবিত্র। মনে থাকবে? নিষিদ্ধ, কমা, পবিত্র। তার মানে এই মাসে মারামারি করা যাবে না। আমার আল্লাহ নিষেধ করলে কাবা চত্বরে কোনো মারামারি হবে না। এই জন্য এই মাসের নাম মহররম। কোন ভাষা? বাহ। এরপরে আছে জুবুর। জুবুর এসেছে হিব্রু ভাষায়। আপনি বলেছেন, ঠিক বলেছেন, হয়তো আপনার পড়া আছে, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। এই হিব্রু ভাষায় বা আরবি ভাষায় যেমন প্রথম মাসের নাম মহররম, নববর্ষ, হিব্রু ভাষাওয়ালাদেরও মাস হলো 12টা, ওদেরও 12 মাস, সবারই 12 মাস, 14 মাস কারণ নেই। এই 12 মাসের হিব্রু ভাষায় প্রথম মাসের নাম কি লিখুন? প্রথম মাসের নাম হলো মুহিত। ওই ওই হিব্রু মুহিত শব্দের বাংলা মানে হল নিষিদ্ধ, কমা, পবিত্র। তার মানে মহররম মাসের বাংলা মানে যা হিব্রু ভাষা, ওই ওই মুহিতের বাংলা মানে তা। কারণ মালিক তো এক, মালিক কজন? গুড। এবার দেখুন, এরপরে আছে তৌরিত। লম্বা হয়ে যাচ্ছে, সময় পাবো না, আমি একটা টাইম দেওয়া আছে, আমার 10টা বল থাকবো, এই জন্য আমাকে বোঝাতে হবে আপনাকে। এই ওই জন্য তৌরিতে রাখছি, এখানে ইঞ্জিলটাই যাচ্ছি। কেন? যেহেতু ইঞ্জিলের অনুসারীরা খ্রিস্টানরা পৃথিবীতে বেশি, এই জন্যে। আর ইঞ্জিল অনুসারীরা ওরা 1 জানুয়ারি নববর্ষ করে, এই জন্য আমি ইঞ্জিলটাই যাচ্ছি। ইঞ্জিল এসেছে সিরিয়ানি ভাষায়। আজকে ইংরেজিতে যার নাম বাইবেল, এই সিরিয়ানি ভাষায় প্রথম নববর্ষের নাম হলো মহাররা,
মুখস্থ করেন মহাররা, সিরিয়ানি মহাররা শব্দের বাংলা মানে হলো পবিত্র, অর্থাৎ নিষিদ্ধ কমা পবিত্র, মানে আরবি যা ওই বাংলা মানে যেটা সব সব ভাষার বাংলা মানে ইতা, যেহেতু মালিক এক ভাষা আলাদা কিন্তু মানে এক, কথা বোঝা গেল? এবার এবার আমাদের প্রতিবেশী মানে আমরা যারা খামারা ইটে হিন্দু ভাইদের বোনেদের নিয়ে বাস করি, যারা তিরিশে চৈত্র একত্রিশে চৈত্র চড়ক পূজা করে এক মাস দেখবেন সন্ন্যাসী থেকে পয়লা বৈশাখ নতুন বছরের উৎসবের আনন্দ করে ভালো মন্দ খায়, একত্রিশে চৈত্র চড়ক পূজা করে, জানা আছে হ্যানা বলুন, লিখে নিন আমার হিন্দু ভাইদেরও, মাস হলো বারোটা, হিন্দু ভাইদের কাছে ধর্মগ্রন্থ এসেছে ভালো করে বুঝবেন, আল্লাহ বলেছেন আল্লাহ আমি প্রত্যেক জাতির কাছে নবী রসুল পাঠিয়েছি, কথা বোঝা গেল কি হ্যানা বলুন, প্রত্যেক জাতির কাছে নবী আর রসুল। তাহলে আমার হিন্দু ভাইদের কাছে কি কেতাব এসেছে? এই যে ভাই বললেন 104টি কেতাব, ওই চারটি হলো বড় কেতাব, নাম দেখালাম। আমার প্রতিবেশীদের কাছে এসেছে ছোট কেতাব, কি সেগুলো? বেদ, উপনিষদ আর পুরাণ, এগুলো হলো ছোট কেতাব, একে বলে সৈফা, ভালো করে শুনে নিন। এই এবার আপনাকে তাই জিজ্ঞেস করে বোঝাচ্ছি, আমাদের যেমন রবিউল আওয়াল প্রথম মাস নয়, প্রথম মাস হলো মহররম, আমার প্রতিবেশীদের প্রথম মাসের নাম কি? এবার দেখুন বৈশাখ নয়, আমি দেখিয়ে দিচ্ছি, লিখে নিন, লিখুন কি প্রথম মাস? দামালা নামা পারানামা সারানামা ব্রহ্মা, আবার পড়ছি, দামালা নামা পারানামা সারানামা ব্রহ্মা। আমার কথা বোঝা গেল কি? কিচ্ছু বোঝা যায়নি, এটা সংস্কৃত শ্লোক। আমার কাকা বাবুরা আমার কাকিমায়েরা পরশুদিন এক হিন্দু মাসিমা আল্লাহ সাক্ষী রেখে বলছে, আমার জলটার ওই কোনায় বসে শুনছিল, আমি আজ হিন্দু ভাই নেই যদিও হয়তো ছেলেদের দাবি নিয়ে বলছি, ওরা আমাকে তোলার সময় বলছিল, তাই আমি উদাহরণগুলো দিচ্ছি ছোট করে করে। দামালা নামা পারানামা সারানামা ব্রহ্মা, অর্থাৎ এই পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি, যাকে আমার হিন্দু ভাইরা ব্রহ্ম বলে, ব্রহ্ম, এই ব্রহ্ম বললেন এই পৃথিবীর বারো মাসের একটা মাসের নাম হলো নববর্ষ, তার নাম হলো দামাল, সংস্কৃত দামাল শব্দ হলো আমার হিন্দু ভাইদের নববর্ষের প্রথম মাস, এই দামাল শব্দের বাংলা মানে হলো নিষিদ্ধ পবিত্র, কথা বোঝা যাচ্ছে কি ভাই? কারণ দামাল শব্দের বাংলা মানে যা, মহররম শব্দের বাংলা মানে তাই, যেহেতু মালিক এক, মালিকের নাম কি? পারানাম সারানাম ব্রহ্মা, এই ব্রহ্মের আসল নাম হলো আল্লাহ, পারানাম সারানাম ব্রহ্মা, সংস্কৃত ভাষায় যাকে অল্ল 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 বলে, আরবিতে তারে বলে আল্লাহ, একবার জোরে বলা যাবে না? নারায় তাকবীর, কথা বোঝা গেছে কি? আমার ওয়াজ বোঝা যাচ্ছে, আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি ভাইয়া? কারণ আমি আপনাদের গ্রামে কখনো আসেনি, অন্তত আমার জ্ঞানে মনে পড়ে না, তবে অনেক দিন ধরে এরা যোগাযোগ করে। আমি এসেছি কি? এসেছি কত বছর আগে? কুড়ি, না না, আমি আমি আমার কুড়ি বছর হয়ে গেছে আমার গাড়ি, আমার মনে হয় না, জানি না আপনারা কীরাম বলছেন, তা হতে পারে, আচ্ছা ধরে নিলাম এসেছি, তাই এলেও এখন আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে ভাইয়া? তাহলে এই পৃথিবীর মালিককে, আরে জোরে বলুন, হিন্দু মুসলমানকে বানিয়েছে কে? একই আল্লাহ। এরা এরা মানে এখন যারা দিল্লিতে ক্ষমতায় আছে, এরা ধর্মের নামে এই হিন্দু মুসলমানের মধ্যে বিচ্ছেদ বাঁধাতে চাইছে, কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? আমি আরো ব্যাখ্যা করব, নারায় তকবীর দিয়েছি বা দিয়েছেন আপনারা, একটু জোরে একবার নারা দেবেন সবাই মিলে, কেন হিন্দু মুসলমান কার বান্দা? আরো জোরে বলুন, একটু একটা উদাহরণ দিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি, একটু বোঝা যাবে, উদাহরণটা শুনি আগে।
আল্লাহ রসুল বলেছেন, ভালো করে শুনুন, মিশকাত শরীফের হাদিস। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল কে একটু বলুন। হ্যাঁ না, আল্লাহর নবী হলো কলি যুগের কলি, এটাকে বুঝে নেন। যুগ হলো চারটে, কটা? কি কি? ত্রেতা, ত্রেতা দ্বাপর, সত্য আর কলি। ত্রেতা যুগে এসেছে ভগবান রাম। এই যে রাম হলো ভগবান, সৃষ্টিকর্তা নয়। রাম কিন্তু ভগবান, কিন্তু সৃষ্টিকর্তা নয়। ভালো করে শুনেন ভাই, এই যুগটার নাম হচ্ছে কলি যুগ। এই কলি যুগে একজন অবতার জন্ম নেবে, যারে বলে কল্কি অবতার। তিনি কে বলছেন কে লিখুন এবার। তিনি হলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংস, ঠাকুর রামকৃষ্ণের শিষ্য বিবেকানন্দের ভাষায়। তিনি হলেন মোহাম্মদ সাহেব। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারো না? আরো জোরে বলা যাবে না? কি বলেছেন তিনি লিখুন। এত ইসমিন্নন্তরে মেলেস আচার্যেন সমান্বিতং মহামাদিতি খ্যাতং শিষ্য শাখা সমান্বিতং নিরীপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসিনাম। বোঝা গেল কিছু? বোঝা গেল না? লিখুন, এত ইসমিন্নন্তরে মেলেস আচার্যেন সমান্বিতং। শেষ যুগে, কলি যুগে যিনি জন্ম নেবে কোথায়? মরুস্থল নিবাসী নাম, মরুভূমি যে জায়গাটি হবে পৃথিবীর মাঝখান। আপনারা বলুন মুরুব্বী, এই মুহূর্তে বিজ্ঞানীদের ভাষায় পৃথিবীর মাঝখান কোন জায়গাটা? আরব নয়, কাবা। আরব আলাদা আব্বা, আরব আলাদা মানে গোটা গোটা মধ্যপ্রাচ্যটাই তো আরব। আপনার দোষ না, ঠিকই বলেছেন, গোটা মধ্যপ্রাচ্যটাই কি? আর আমার রসুল এসছে কোথায়? কাবা, 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 কাবা শরীফে। কে লিখেছে? ওই ভোজরা সুবাস, উনি বলছেন। এত ইসমিন্নন্তরে মেলে চাচার্যন সমান্বিতং মহামাদিতি খ্যাতং শিষ্য শাখা সমান্বিতং নিরীপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসিনাম। উনি এসেছেন মরুভূমি মক্কায়। কথা বোঝা যাচ্ছে? জায়গাটার নাম কি? পৃথিবীর মাঝখান। দেখুন, কাবা, 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 কাবা আছে মক্কায়। আর কাবা খানি, কাবা হলো দয়ার নবীর ওসিলায়। বক্ষে আমার কাবা শরীফ, চোখে মদিনা, নবীর দেশে যাব আমি নবীর দিওয়ানা, আরাফাতে যাব আমি। আমি টানতে পারছি না মাইকে, জানো আমার বুকে লাগছে, আমি যে ধরনের সেট চাই ঠিক হচ্ছে না। কাবা, 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 কাবা আছে মক্কায়। আর কাবা খানি, কাবা হলো দয়ার নবীর ওসিলায়। কাবা আছে মক্কায়। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব ভালো করে ওয়াজ বুঝবেন, এটা হলো পৃথিবীর মাঝখান। এই কাবা শরীফে জন্ম নেবে কলি যুগের কলি। আল্লাহ রসুল জন্ম নিয়েছিল, কে বলেছে? হযরতে আব্দুল মুত্তালিব বলেছেন, যেদিন মোহাম্মদ রসুল জন্ম নেবে আমি নিজের চোখে দেখলাম আল্লাহর কাবা ওই আমেনার আতুর ঘরের দিকে ঝুঁকে পড়ে, আমেনার আতুর ঘরের দিকে সেজদা দিচ্ছে। জোরে বলতে পারেন না? আরো জোরে বলা যাবে না? মুরুব্বি আপনাদের মনে আছে? মনে নেই মুরুব্বি, একটু বলি এক লাইনে। এই কাবা শরীফ থেকে আল্লাহর নবীকে আল্লাহ নিজের কাছে নিয়ে গিয়েছিল, মনে আছে? কোন মাসে? এই মাসে না, এই রজব মাসে যে আব্বা, এই রজব মাসে আল্লাহর নবীকে আল্লাহ তার নিজের কাছে নিয়ে গেছিলেন। মনে কথা দেখুন,
কোথায় লেখা আছে? কোরআন শরীফে 15 পারায়, সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। কাবা শরীফ থেকে, ভালো করে শুনবেন, কাবা শরীফ থেকে আল্লাহর নবীকে মিরাজে মানে ঊর্ধ্ব জগতে নিয়ে যাচ্ছে। বাবা আমার কথা একটু ফলো করুন দ্রুত। বাবা যে রাস্তায় আল্লাহ রসুলকে আল্লাহ নিয়ে যাবে, নিয়ে যাওয়ার আগে জিবরিল আমিন এসে আল্লাহর নবীর বুক চিরে ফেলেছিল না? একটু হ্যাঁ না বলবেন, একটু দ্রুত বলুন। বুক চিরেছিল, চিরে কি করেছিলেন? আল্লাহর নবীর কলপটা বার করেছিল, জানা আছে? কি বার করেছিল? কলপ। কি বার করে কি করেছিল? জমজমের পানি দিয়ে ধুয়েছিল। কেন ধোবে কেন? আল্লাহর নবীর কি কোনো গুনাহ আছে? আল্লাহ নবী কোনো গুনাহ ছিল? কিন্তু ধুয়েছে কেন? আসলে যে জায়গায় রসুল যাচ্ছেন আল্লাহর সাথে দেখা করতে, ওই জায়গা থেকে আজ পর্যন্ত কেউ কখনো ফিরে এসছে কি? ফিরিনি। তার মানে আমরা যারা ওই জায়গায় যাব দেখা করতে, আল্লাহর সাথে দেখা হবে, তো বলছিলাম না ফিরে যাবার শর্ত হলো আমাদের কল্পে কোনো গোনা থাকবে না, কলপ পরিষ্কার করে যেতে হবে। কথা বোঝা যাচ্ছে? আল্লাহর নবীর কোনো গোনা নেই, তবু কলপটা জমজমের পানি দিয়ে জিবরিল ধুয়েছিল। লিখে নেন, কোন পানি দিয়ে? জোরে বলুন, জমজমের পানি আপনারা খেয়েছেন? কোথা থেকে খেয়েছেন? হাই সাহেব রেখেছে, হাই সাহেব 5 লিটার পানি এনেছে, ওতে ওতে মিশেল দিয়েছে, দেখবেন ওতে দেখবেন কলের পানি মিশেল দেওয়া। হাই সাহেবের দোষ না, অত লোক বাড়ি গেলি তা কী করবে? ঘটকুতে খেজুর কিনতে তার বৌমার বছর দাও, এত লোক আসলে আমি কী করবো? রাগ করবেন না, হাই সাহেবের দোষ নেই, কিন্তু অরিজিনাল জমজমের পানি খেতে যাবে এখন খুব কঠিন। এবার তো যেতে গেলে 4 লাখ টাকা খরচ, 4 লাখ। শুধু তাই না, আপনাকে যেতে গেলে আইটি ফাইল জমা দিতে হবে, কেন্দ্র সরকার বলে দিয়েছে। তাই একটা জায়গায় আপনাকে যেতে বলছি, জায়গাটার নাম আপনার সবাই চেনেন, সেটা হচ্ছে পাঞ্জাবের সিরহিন্দ শরীফ। কোন জায়গায়? ওইখানে একবার যাবেন, গিয়ে দেখবেন পাঞ্জাবের সিরহিন্দ শরীফে জমজমের পানি আছে না নেই। কত খরচ হবে যেতে? খুব বেশি না, 1,200 টাকা, 1,200 টাকার বেশি লাগবে না, খুব বেশি হলে। গিয়ে দেখবেন মোজাদ্দেদ আলপে সানি, যে তরিকার নাম মোজাদ্দেদিয়া, এটা শেষ তরিকা, কাদিরিয়া চিস্তিয়া নকশাবন্দের মোজাদ্দেদিয়া। এই মোজাদ্দেদিয়া তরিকার সবক হচ্ছে প্রথমে কলবের সবক, বাম এসরে দুধের নিচের কলবে, একে বলে নকশাবন্দিয়া মোজাদ্দেদিয়া তরিকা, যেটা মেজু হুজুর কেবলাকে দাদা হুজুর করাতো। আপনার জানেন না, জীবনী আনুন খুলে দেখান। আগে কলবে ইমান আনতে বলেছেন দাদা হুজুর মেজু হুজুরকে, মেজু হুজুর জীবনী বাড়ি থাকতে পড়ে দেখবেন। এই নকশাবন্দিয়া মোজাদ্দেদিয়া তরিকা শায়েখ হচ্ছে পাঞ্জাবে ঘুমাচ্ছেন মোজাদ্দেদ আলপে সানি, এনার ওখানে গিয়ে দেখবেন জমজমের পানি আছে, আল্লাহ পাকের মঞ্জুর হয়েছিল, তাই লম্বা করছি না। এই পাঞ্জাবের জমিনে জমজমের পানি পাবেন, আর ওই পানিটা আল্লাহ যদি রহম করে খাবেন, ভালো করে শুনুন, তাহলে জমজমের পানি হচ্ছে পবিত্র পাক, সেই পানি দিয়ে রসুলের কলব ধোয়া হচ্ছে। তো রসুলের কলবে কোনো ময়লা নেই নিঃসন্দেহে, কিন্তু আমি আপনাকে উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্যে। আপনার মাথায় যে সাদা টুপি, এই টুপিটা কাল পরিষ্কার করে ঘরের মধ্যে রাখবেন, 1 সপ্তাহ পরে মাথায় দেবেন না, দেখবেন তবুওতে ময়লা পড়েছে না পড়েনি, দেখবেন ওই ময়লাটা কোথা থেকে পড়েছে। স্বাভাবিকভাবে, স্বাভাবিকভাবে যদি আল্লাহর নবীর কলবে কিছু হয়ে থাকে, সেটাকেও পরিষ্কার করার জন্যে রসুলের কলবটা সিনা চাক করা হয়েছিল, কথা বুঝবেন। এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের সিনাশাক হবে কিসের দ্বারা? আমাদের সিনাশাক হবে জিব্রাইলের দ্বারা নয়। আপনি লিখে নেন, এই আগের বক্তা যিনি জেকের কাছে, উনি বলছিল যে তওবার ফয়েজের দ্বারা, মনে করে দেখুন আপনাদের মনে নেই, পীর সাহেবের কাজ হলো, কারণ যেহেতু আপনার নিয়ত করেছেন আমি আমার কলবের দিকে মতওয়াজ্জা, পীর সাহেবের কল কাজ হলো তার মুরিদের কলবে তওবার ফয়েজ দিয়ে মুরিদের কলবটাকে নরম করিয়ে দেওয়া। আপনাদের কোনো বটিতে জাতিতে যদি ময়লা পড়ে, সেটা আপনারা পরিষ্কার করতে নিয়ে যান কোথায়? কামারের কাছে। কামার বাবু সেটাকে লোহার ওই বস্তুটা কয়লার ওই হাপুরের মধ্যে দিয়ে হাপড় টেনে টেনে কয়লার রঙে করে নরম হবার পর বাড়ি মেরে যেমন জংটা ফেলে দিয়ে পরিষ্কার করে দেয়, তেমনি প্রতিটা মানুষ কলবে গোনার ময়লা জমে যায়। এখানে এমন কেউ আছেন যে যার গোনা নেই, আর গোনা করে কে? গোনা করে হলো কলব। আল্লাহ বলছে ফি কুলুবিহিম মারাদুন, তোমাদের কলবটা রোগগ্রস্ত, কলব জেনা করেছে মানে মন ও উত্তেজিত করে দেয় শরীরকে, এটা তো নাফস।
মন কুপথে নিয়ে যায়। তাই একটা করে গোনা করলে কলবে একটা করে দাগ পড়ে যায়, এটা জানা আছে আপনাদের। এই দাগটা তুলবেন কি করে? এই দাগটা তুলতে গেতে দুটো কাজ, একটা হচ্ছে পীর সাহেব বায়াত করিয়ে ফয়েজ দেবে, সে ফয়েজের নাম হলো তওবার ফয়েজ। উনি কি করবেন? আল্লাহর আরশে মুআল্লার ডান দিকে হলুদ বর্ণের ঝর্ণা আছে, লিখে নেন, ওই ঝর্ণা থেকে পানি এনে মুরিদের কলবে দিয়ে ওই জায়গাটা নরম করিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকিরির ধাক্কা মনে মনে, প্রথমে জলি করতে করতে আমি বলেছিলাম খপি, মনে আছে? মনে মনে আল্লাহ আল্লাহ বলতে বলতে এই কলবের এই আমার দুধের নিচের এই জায়গাটা, এই জায়গাটা আল্লাহ 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 বলবে। এবার আপনাদের কাছে প্রশ্ন করছি, কোনো মোমেনের কলব যদি আল্লাহ আল্লাহ বলে, পৃথিবীর কোন শক্তি তার ক্ষতি করতে পারে কি? হ্যাঁ না বলুন, আপনি কথা ধরতে পারছেন আমার ওয়াজ? মোমেনের কলব যদি আল্লাহ আল্লাহ বলে, আমি দুটো উদাহরণ দেই। একটা হচ্ছে মনে করে দেখুন, তখন আমাদের লকডাউন হয়নি, লকডাউনের আগে ছেলেটার বাড়ি হলো বাসন্তী, চাকরি করে হুগলি জেলায়। মনে করে দেখুন, আপনাদের মনে নেই, ওই ক্যানিং লোকালে উঠে যাচ্ছিল তার চাকরি কত অফিসে মাদ্রাসায়, মনে করতো ট্রেনের কামরায় ছেলেটিকে ধরে বলেছিল বল জয় শ্রীরাম, তাকে পিটিয়ে রক্তাক্ত করে লাথি মেরে পার্ক পাক সার্কাস স্টেশনে ফেলে দিয়েছিল, না দেয়নি, মনে আছে? হ্যাঁ না বলুন। মনে করতো কোন ছেলেটার বাড়ি হলো ঝাড়খণ্ডে, ছেলেটার নাম তাবরেজ আনসারি, মনে করতো কোন ছেলেটাকে পিটিয়ে রাস্তার ধারে বেঁধে, ছেলেটার অপরাধ কি? ছেলেটার বাড়ি হলো ঝাড়খণ্ড, বিয়ে করেছে ঝাড়খণ্ডে, চাকরি কত দুবাইতে, শ্বশুর মোটরসাইকেল দিয়েছে, নতুন মোটরসাইকেলে করে শ্বশুর বাড়ি যাবার পথে রাস্তায় ধরে ঝাড়খণ্ডে কারেন্টের খুঁটিতে বেঁধে জয় শ্রীরাম বলতে বলল, না বলায় মুখে পেশাব ঢেলে দিয়ে ওকে পিটিয়ে মেরে ফেলেছিল। মনে করো দেখুন, ভাঙড়ের খামারাইটের যুবক বন্ধুরা, আপনারা আমাকে উত্তর দিন, একই ঘটনা আমাদের জীবনে হতে পারে না? পারে না। ভারতবর্ষের জমিনে যে পরিবেশের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, একই ঘটনা আমাদের হতে পারে না ভাই? আমি এই জন্য আপনাদের জিজ্ঞেস করছি, একই ঘটনা যখন ঘটতে পারে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুখের থেকে যখন কলবে নিয়ে জেকের শুরু হয়ে যাবে, ওরা যদি আমাদের জোর করে জয় শ্রীরাম বলায় আর আপনি যদি ভয়ে বলেও ফেলেন, আপনার ঈমান নষ্ট হবে না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা ঈমানের প্রথম পাঠ, লা ইলাহা ইল্লাল্লাহ কলব দিয়ে বলানো তাসদিক বিল কলব ঈমানের দ্বিতীয় পাঠ, আর লা ইলাহা ইল্লাল্লাহ আর কান বিল আহকাম গোটা শরীর রক্ত লতিফা গুলো আল্লাহ 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 বললে পৃথিবীর কোন শক্তি আপনার ক্ষতি করতে পারে? নারাই তাকবীর। আমার ওয়াজ বোঝা যাচ্ছে? আমি জানি না বোঝাতে পারছি কিনা, আমি বোঝাতে পারছি কিনা জানি না। ভিতরের গোষ বলবে আল্লাহ, এই দুধের ভিতরের গোষ। আমার মুরব্বী ভালো করে শুনে নিন, আল্লাহর নবীকে আল্লাহ যখন নিজের কাছে নিয়ে যাবে, আপনাদের মনে নেই, আল্লাহ রসুল উদ্ধ জগতে যাচ্ছেন, মনে করে দেখুন, আপনাদের মনে নেই, ওই কাবা শরীফের উপর দিয়ে সিদরাতুল মুনতাহা বাইতুল মুকাদ্দিস যাবার পথে কে ছিল সাথে? জিবরিল। জিবরিল বলল, ইয়া রসুল আল্লাহ এইখানে একটু বসুন। আল্লাহ নবী বলল, মান হাজা ইয়া আখি জিবরিল, হে আমার ভাই এই জায়গাটা কি? জিবরিল বলেছিল, ইয়া রসুল আল্লাহ এটা হচ্ছে বাইতুল মামুর ফেরেস্তাদের মসজিদ, আপনাদের শোনা আছে কি? আমি জানি না। রসুল বলে, এটা আপনাদের মসজিদ ভাই? বলে হ্যাঁ। আল্লাহ রসুলকে জিবরিল বলছে, ইয়া রসুল আল্লাহ আপনি আমাদের মসজিদটা একটু দেখুন। আল্লাহর নবী মসজিদ দেখছে, ভালো করে শুনে নিন, দেখতে দেখতে আল্লাহর নবী নিচের দিকে তাকিয়েছে, যেই নিচের দিকে তাকিয়েছে অমনি আল্লাহর নবী তার কাবা শরীফটা দেখছে। ভালো করে শুনুন, জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ ওটা আপনার কাবা দেখছে কোথা থেকে? দেখো তিনি
বাইতুল মামুন মানে উদ্ধাকাশ, পৃথিবীর মাঝখান। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? আরো বোঝা যাবে, শুনুন না। আল্লাহর রসুল মিরাজে গিয়েছিলেন, রসুলের কলবে আল্লাহ ইমানের নূর ঢুকিয়ে দিয়েছিলেন। মনে করে দেখুন, জমজমের পানি দিয়ে ওই কলবটা পরিষ্কার করার পর জিবরিল জান্নাত থেকে সোনার পেয়ালা ইমান এনেছিল। ইমান বোখারির হাদিস বাবা, যত আলেম আছে জিজ্ঞেস করুন, বলবে যদি বলে আমি ভুল বলেছি আমাকে মোবাইলে বলবেন, আইজুর ভাই ভুল বললেন, বোখারির হাদিসে আছে গো। কি করলেন আল্লাহ জিবরিল আমিন? কি করলেন? জান্নাত থেকে ইমান আনলেন। ইমান তার মানে ইমান ঢোকাতে হয়। ইমান একটা বস্তু, এই টুপি যেমন একটা বস্তু না, ইমান হলো একটা বস্তু বাবা। ওই ইমানটা কলবে ঢোকাতে হয় মুখ দিয়ে, আল্লাহ আল্লাহ বলতে বলতে ঢুকে যায়। ভালো করে শুন না। এবার মনে করে দেখুন, আপনাদের মনে নেই, রসুলের এই উদ্য জগতের ভ্রমণটা বিশ্বাস করেনি এ যুগের বিজ্ঞানীরা। সব বিজ্ঞানীদের নাম আপনারা জানেন, একটা বিজ্ঞানীর নাম বলছি, মেয়েটার নাম হলো সুনিতা রানী উইলিয়ামস। নাম শুনেছেন? এর বাড়ি কোথায়? এর বাড়ি হলো ভারতের গুজরাটে। একটা খ্রিস্টান ছেলেকে বিয়ে করেছে, নাম তার উইলিয়ামস। এই মেয়েটাকে আমেরিকা মহাকাশে পাঠিয়েছিল। এর আগে আমাদের ভারতের একটা মেয়ে মহাকাশে যায়, তার নাম কল্পনা চাওলা। কি নাম? কল্পনা চাওলা। মনে করে দেখুন, মুখস্থ করেন, কল্পনা চাওলা। কিন্তু ওই মেয়েটার প্লেন আসার সময় ভেঙে যায়, আপনাদের মনে নেই কেন? যেহেতু ছমাস মহাকাশে থেকে যে পায়খানা করেছিল, পেশাব করেছিল, সেগুলোই ভারী হয়ে গেছিল প্লেনে, তাই নামার সময় পাল্টি খায়। বোঝা গেছে কি? এই জন্য এবার যে মহাকাশ ভেলা যাবে, বিজ্ঞানীরা বললেন আমেরিকায়, বললেন স্যার এবারে এমন খাবার খাওয়াতে হবে যাতে কেউ পায়খানা না করে। তখন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের আগে বারাক হোসেন ওবামা, ওবামা বলল এমন খাবার তো পৃথিবীতে নেই যে খাবার খেলে পেশাব পায়খানা হবে না, তাহলে তো মহাকাশ যাওয়া যাবে না। তখন ওরা বললে বিজ্ঞানী না কেন, কোরআন শরীফ খোলো, পৃথিবীতে যা কিছু আছে তিবিয়ানা লেকুল্লে শাইন সব কিছু আছে কোরআনে। ওয়াজ বোঝা যাচ্ছে? এবার আসাম গভর্নমেন্ট বলেছিল কোরআন বন্ধ করে দেব, ভাষা চলবে না। আমি কি আপনাদের বোঝাতে পারলাম 2021 সালের ফেব্রুয়ারিতে বসে সব ধর্মের ভাষার মালিক যিনি, তিনি আমার আল্লাহ, আর হিন্দু মুসলমান সকলকে বানিয়েছে কে, আর সকলের জন্য কোরআন এসেছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমেরিকার বিজ্ঞানীরা বললে কোরআন শরীফ পড়বো কেন, ও তো আমাদের ধর্মগ্রন্থ নয়। একদল বিজ্ঞানী লোর বেশি চাচাচেঁচি করো না, পৃথিবীতে এমন কোনো খাবার নেই যে খাবার খেলে পেশাব পায়খানা হয় না। কোরআন শরীফ দেখো আছে কি? ওরা কোরআন শরীফ খুলে দেখে, হ্যাঁ কোরআন শরীফে আল্লাহ বলেছেন জান্নাতীদের খাবার পেশাব পায়খানা হয় না। জান্নাতীরা যে খাবার খাবেন আপনারা, এই খাবারে কোনো খেলে পেশাব পায়খানা হবে? জানা আছে কি? হ্যাঁ না বলুন, জানা নেই? আল্লাহ আকবার। জান্নাতীরা, আরে আপনারা জান্নাত যাবেন বিশ্বাস করেন না? কি আশ্চর্য, সবাই বিশ্বাস রাখবেন। কারণ জান্নাত কটা, জাহান্নাম কটা, তার মানে আল্লাহ রহমত বেশি। বিশ্বাস করবেন, খবরদার, কোনোদিন অবিশ্বাস করবেন না যে আমি জান্নাতে যাব না। বিশ্বাস রাখতে হয়, বিশ্বাস রাখলেই আল্লাহ তার বন্ধুকে কবুল করতে পারে। সুতরাং জান্নাত আটটা, তাই জান্নাতীরা যে খাবার খাবে সেই খাবার খেলে পেশাব পায়খানা হবে না। কি সেগুলো? হাদিসে আছে মাছের কলিজা। আজকের যুগের ওই বড় বড় কুল, কুল হলো জান্নাতি খাবার। আমেরিকার বিজ্ঞানীরা ওইগুলোকে জোগাড় করে, লম্বা করছি না, একটা বিস্কুট বানিয়েছিল, সেই বিস্কুটটা নিয়ে যাবে সুনিতা রানীর দল মহাকাশে যাচ্ছে। বোঝা যাচ্ছে? মহাকাশে যাবে সুনিতা রানীর দল, যাচ্ছেন মহাকাশে, আমেরিকার শিকাগো, আমেরিকার থেকে যাচ্ছেন মহাকাশ ভেলায় চড়ে। যাবার সঙ্গে বিজ্ঞানীরা আছেন, সুনিতা রানী উইলিয়ামস এদের হেড, এদেরকে বলছে ম্যাডাম ভালো করে তাকান গোটা মহাকাশ দেখুন। দেখতে দেখতে সুনিতা রানী উইলিয়ামস বলছে, ওই দেখো দুই দুইটি তারা, এস্টার এস্টার
এস্টার মানে হলো তারা আর রহমান আল্লামাল কুরআন খলাক আল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু আল কমারু বিহুজবানিউ আন-নাজমু আশ-শাজারু ইয়াসজুদান লম্বা করছি না ব্যাখ্যা করার সময় পাবো না আল্লাহর কুরআনে তারকাদের বর্ণনা করা হয়েছে সুনিতা রানী দেখছে মহাকাশে দুই দুইটা তারা বিজ্ঞানীরা বলছে ম্যাডাম এত লম্বা লম্বা তারা কেন এখানে একটা কথা বলবো একটা কথা একটু বলছি আপনারা ছোটবেলা থেকে পড়েছেন গ্রহ কটা জোরে বলুন কে লিখেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নয়ে নবগ্রহ এটা ঠিক না ভুল ঠিক ঠিক ভুল 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 কেন ভুল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম লিখেছিল কি লিখেছিল মনে করে দেখুন কি ওয় অজাগর আসছে তেড়ে আয় আমটি খাব জোরে বলুন আরো জোরে এটা কি ঠিক এটা কি ঠিক এটা ভুল তবে কবিতার ছন্দে ঠিক বাস্তবে ভুল কেন অজগর কখনো আম খায় না অজগর মানুষ খায় পাইথন এই জন্য ওয় অজাগর আসছে তেড়ে আয় আমটা পারবে পারে খেয়ে মানে কি এবার দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর কি করলো কবিগুরু কবিগুরু বুঝতে পেরেছেন যে এটাতে ভুল যে উনি কি লিখলেন উনি কি লিখলেন বলুন সহজ পাঠ ছোট খোকা বলে অ আ আছে না এই তারপর কি আছে বল 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 এই তুই বলেন এ সে কি নি ছোট খোকা বলে অ আ কে বলবে অ এ বলবে না তো এ তো কথা বলতে শিখে নি এই জন্য একে ধরেছি আপনি তো কথা বলতে পারেন কবিগুরু বলছে ছোট খোকা বলো অ আ শেখে নিশে কথা কওয়া তাই ও বলছে অ অ অ কে ওর নাম হলো রতন রতন বলছে অ অ অ আর রহমান বলছে আ আ আ রতন ওই হলো